আমাদের মেয়ের বয়স 18 হয়নি কিন্তু সে নিয়েছে ছেলেটি ধর্মিক নয় আমরা চাই না মেয়ে ওই ছেলের সাথে থাকুক কিন্তু সে তার কাছে যেতে চায় এখন আমরা যদি জোর করে ছাড়িয়ে দিতে চাই আমাদের কোনো গুনাহ হবে কিনা প্রথম কথা হলো যে দিনদারিতা নাই এবং দিনদারিতা না থাকার কারণে এরকম ছেলে যে ছেলের সাথে সংসার করার মাধ্যমে তার দিন রিস্কের মধ্যে পড়তে পারে বাবা মা সেখানে বাধা দেওয়ার অধিকার তাদের আছে কারণ এটা কুফু সম্মত হয়নি কুফু সম্মত না হলে অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ হলে পরিবারের সাথে ম্যাচ করবে না বিশেষ করে দিনদারিতার ক্ষেত্রে এ ধরনের ত্রুটি হলে যে সন্তানের দিনদার দিনদারিতাটা হুমকির মধ্যে পড়বে তাহলে অবশ্যই বাবা মা সেখানে আপত্তি করার অধিকার তাদের আছে এবং সেই অধিকার তারা খাটাতে পারেন প্রয়োজনে কাউন্সেলিং করবেন বোঝাবেন সবসময় শুধু প্রেশার ক্রিয়েট করলেই নয় বরং অনেক ক্ষেত্রে তাদের নসিহা করার প্রয়োজন আমাদের যুবকরা আমাদের যুবতীরা তারা বিপদগামিতার পথে যায় তাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা চক্র কাজ করছে আমাদের যুবকদেরকে ধ্বংস করবার জন্য তাদেরকে নাটক সিনেমার মাধ্যমে অবৈধ ভালোবাসা করার শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে আমাদের এই যুবকরা তারা বেশিরভাগ বাবা মার অবাধ্য অসামাজিক কার্যকলাপ করে এই যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন বিদেশি নীলনকশা অ্যাকশনের মিডিয়া বাস্তবায়ন করছে আমাদের অভিভাবকরা সেসব বিষয়ে সচেতন যদি না থাকি তার জন্য সবচেয়ে বেশি সাফার করতে হবে আমাদের নিজেদেরকে বিদায় সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতির হাত থেকে বাঁচানোর জন্য পারিবারিকভাবে নানা উদ্যোগ থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার স্বামী ঝগড়া হলে প্রায় বলে তোকে তালাক দেব কিন্তু অন্য আরেকদিন রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিলাম কিন্তু একবার বলেছে তাহলে কি স্ত্রী সম্পূর্ণ তালাক হলে নাকি পূর্ণ সংসার করা যাবে দয়া করে বলবেন যদি বলে তালাক দিলাম তাহলে তালাক হবে যদি তালাক দিলাম বলে তাহলে কি হবে তালাক হবে যদি এক তালাকের জন্য বলে এটা এক তালাকই বিবেচিত হবে কিন্তু এরপরে যদি আবারও বলে বা এর আগে যদি আবারও বলে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাউন্ট হবে এই জন্য এই যে আমি খুলনা দারুলে যখন পড়ি আমাদের ওস্তাদ মুফতি গোলাম হাসান হুজুরের কাছে তালাকের ফতোয়া জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে মাইক দিয়ে নিতেন ধরে আগে পিঠা এরপরে মাসালা দিতেন এটা বেয়াদব আর কাম পাও না কিছু হইলে এসে বোরে এসে তালাক মারো আগে মায়ের হবে তারপরে মাসালা হবে অতএব অনেক পুরুষ আছে এই কথা কথা বউকে তালাক দেয় তালাক এমন একটা জিনিস সালাতুন জিদ্দুন না জিদ্দুন হাজলুহুন না জিদ্দুন দুষ্টমি করে করলে কি হবে তালাক কথিত হয়ে যাবে বিবাহিত নারীদের নাকফুল পরা কি বাধ্যতামূলক আমাদের সমাজে অনেকে বলেন বিবাহিত নারীরা নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হবে শুনছেন আপনারা এই মাসালা বলে যে বিবাহ বিবাহিত নারীদের নাকে ফুল না থাকলে স্বামীর অসুবিধা হয়ে যাবে আমি বলি এই মাসালা যদি সঠিক হইতো তাহলে কোনো স্বামী যদি একটু ডান বাম করতো বউ বলতো নাকফুল খুলে ফেললাম তখন চান্দ সোজা হয়ে যাবে কারণ নাকফুল খুলে ফেললে তার ক্ষতি হয়ে যাবে যে হয় সোজা হও আমার জন্য শাড়ি চুড়ি নিয়ে আসো আমার চাইনিজ চটপটি খাওয়াও আর না হলে কিন্তু নাকফুল খুলে ফেললাম কারণ নাকফুল খুলে ফেললে স্বামীর ক্ষতি হয়ে যাবে তাহলে বোঝা গেল এটা একটা বোগাস মাসালা স্বামীর নাকফুল স্ত্রীর নাকফুলের সাথে স্বামীর কোনো ভালো মন্দের সম্পর্ক নাই